বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের মৃত্যুর পর নতুন রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন সেটি নিয়ে নানা আলোচনা হচ্ছে। দেশের বর্তমান রাজনৈতিক সংকটের সময় একজন গ্রহণযোগ্য রাষ্ট্রপতি কি নির্বাচন করা সম্ভব? বিবিসির বাংলাদেশ সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ প্যানেলে আছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী এবং বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা আহমদ। ঢাকার বিয়াম অডিটোরিয়াম থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা এই মিলনায়তনে যারা আছেন আপনাদের দেওয়া প্রশ্নের ভিত্তিতেই আমাদের এই অনুষ্ঠানটি হবে। আপনারা আসার আগে কয়েকটি কিছু প্রশ্ন দিয়েছেন, সবাই একটি করে প্রশ্ন দিয়েছেন, সেখান থেকে আমরা কিছু প্রশ্ন বাছাই করেছি, সেই প্রশ্নগুলোর ভিত্তিতে আমাদের আলোচনা। আমি সরাসরি প্রথম প্রশ্নে চলে যাব। আজ প্রথম প্রশ্ন করবেন মেজবাউল আলম। দেশের বর্তমান পরিস্থিতিতে সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত করা কতটা জরুরি? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর এখন বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা আলোচনা হচ্ছে এবং বিরোধী দলও বলছে একজন গ্রহণযোগ্য রাষ্ট্রপতির কথা, সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন। আমি শুরুটা করতে চাই মাহি বি চৌধুরী আপনাকে দিয়ে। কতটা জরুরি একজন গ্রহণযোগ্য রাষ্ট্রপতি এই সময়ে? ধন্যবাদ। কতটা জরুরি বলতে গেলে আসলে রাষ্ট্রপতি শুধু আজকের এই বর্তমান প্রেক্ষাপটই না, শুধুমাত্র সংকটের সময় না, যে কোনো সময় রাষ্ট্রপতি নিয়োগে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি নিয়োগ করা অত্যন্ত জরুরি। আমরা দেখেছি যে কারণ রাষ্ট্রপতি যিনি শুধুমাত্র যিনি সরকার প্রধান, প্রধানমন্ত্রীজিকে সরকারের প্রধান, আর রাষ্ট্রপতিকে আমরা বলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী যখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধান হিসেবে, অভিভাবক হিসেবে এমন একজন মানুষকে আমাদের দরকার সবসময়, শুধুমাত্র সংকট মুহূর্তে নয়, যাকে যার কাছে সমস্ত দলের দরজা সবসময় খোলা থাকবে, যে কোনো সংকট নিরসনের জন্য যাকে যাতে করে তাকে আমরা সবসময় সামনে পাই। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে গ্রহণযোগ্য ব্যক্তি এবং যে ব্যক্তিটি ম্যাচিওর এনাফ যে কোনো রাজনৈতিক দলের সাথে ডিল করার জন্য, এমন ব্যক্তি না হলে তাহলে যেটা আজকে যিনি রাষ্ট্রপতি হবেন তিনি কিন্তু আরও 5 বছর সময়ের জন্য তার দায়িত্ব পালন করবেন। এই আগামী 5 বছরের মধ্যে হয়তো বা সরকার পরিবর্তন হতে পারে, হতে পারে আজকে যারা বিরোধী দল আছে তারা সরকারে আসবে, কিন্তু রাষ্ট্রপতি যদি সে ধরনের ম্যাচিওর মানুষ না হন তাহলে সরকারের প্রতি পদক্ষেপের সাথে কিন্তু রাষ্ট্রপতি যতবার আমার সংসদ থেকে বিল পাশ হবে, রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরের জন্য পাঠানো হবে, ততবার তিনি সেই বিলটিকে ফেরত পাঠিয়ে দিতে পারেন এবং 5 বছর ধরে দেশে একটা সংকটের দিকে থাকতে পারে। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে উনি যে প্রশ্নটা করেছেন যে একজন গ্রহণযোগ্য রাষ্ট্রপতি নির্বাচন করা সবার কাছে গ্রহণযোগ্য, এটা কি সম্ভব আপনার মনে হয়? বাংলাদেশে তো আসলে সব কিছুই সম্ভব, সম্ভব না হওয়ার কোনো কারণ নেই। আমরা এর আগে আমরা যেরকম যখন জিল্লুর রহমান সাহেবকে রাষ্ট্রপতি করা হয়েছে আমরা কিন্তু সরাসরি সংসদের প্রধান বিরোধী দলকে পরিপূর্ণ সমর্থন দিতে সেখানে দেখিনি, কিন্তু অবশ্যই জিল্লুর রহমান সাহেবের গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু বিএনপির আসলে কোনো প্রশ্ন ছিল না। সুতরাং নিরপেক্ষ ব্যক্তি হতে হবে এমন কোনো কথা, গ্রহণযোগ্যের কথাটা আসলে আমার মনে হয় সেটা আসলে বেশি মনে করছেন সম্ভব। অবশ্যই অনেক গ্রহণযোগ্য মানুষ এখন পর্যন্ত রাজনীতিতে রয়েছেন এবং আমরা জিল্লুর রহমান সাহেবের মৃত্যুর পর দেখলাম সারা দেশের মানুষ দলমত নির্বিশেষে তার প্রতি যেভাবে শ্রদ্ধা জানিয়েছে বোঝা যায় তার গ্রহণযোগ্যতা ছিল। ধন্যবাদ, সেদিক থেকে সম্ভব। ধন্যবাদ আপনাকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ধন্যবাদ আপনাকে। এখানে আজকে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের মৃত্যুর পরে সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন হতে হবে। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সময়ে আমরা নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে যাচ্ছি। এই জন্য গুরুত্বপূর্ণ 3টি কারণে, যে বর্তমান যে সরকার এবং পার্লামেন্টে যারা 2/3 মেজরিটির উপরে আছেন তাদের যে সময়কাল, সেই সময়কাল 8 থেকে 10 মাস। আজকে যাকে প্রেসিডেন্ট নির্বাচন করা হবে তিনি 5 বছরের জন্য থাকবেন, অতএব এই সরকার পরিবর্তন হলে সেই প্রেসিডেন্টকে ভবিষ্যৎ সরকারের সাথে তাল মিলিয়ে কাজ করার মতো একজন ব্যক্তিত্ব পূর্ণ মানুষ হতে হবে, এবং যদি তা করা সম্ভব না হয় তাহলে কিন্তু জাতীয় এবং সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে। এটা হলো একটা। আরেকটা হচ্ছে আসন্ন নির্বাচন নিয়ে বর্তমানে একটা দ্বিধাদ্বন্দ্ব চলছে, নির্বাচন নিশ্চিত কি না, কেননা নির্বাচন কী ধরনের সরকারের অধীনে হবে এ নিয়ে এখন বিতর্ক চলছে। সরকার বলছে দলীয় সরকারের অধীনেই হবে, বিরোধী দল বলছে
নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আগামী নির্বাচনে বিরোধী দল অংশগ্রহণ করবে না। অতএব আগামী নির্বাচনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচন সময়কালটায় এই মহামান্য রাষ্ট্রপতি কিন্তু বিরাট অবদান রাখেন। আর নির্বাচনকালীন সময়ে মহামান্য রাষ্ট্রপতির উপরে অনেক গুরু দায়িত্ব অর্পিত হয়, সেজন্যে মহামান্য রাষ্ট্রপতি এখন যিনি নির্বাচিত হবেন তিনি এই আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে কি না তার উপরে অনেকটা নির্ভর করে। ডক্টর হোসেন, এখানে আরেকটু বলে নিই, আরেকটা হচ্ছে যে যে আগামী সংসদ যে আসবে সেই সংসদের প্রথম দিনে মহামান্য রাষ্ট্রপতিকে বক্তৃতা দিতে হবে, ওই সরকারের মন্ত্রিসভার অনুমোদিত বক্তৃতা। তার জন্য বর্তমানে যদি এই সরকার তাদের নিজস্ব কট্টর একজন রাজনীতিবিদকে, রাজনৈতিক দলের সদস্যকে নির্বাচন করেন, তার পক্ষে সেই বক্তৃতা দেওয়া অত্যন্ত সমস্যার সৃষ্টি হবে এবং তার জন্য একটু অসুবিধার সৃষ্টি হতে পারে। সেই জন্যে আমি মনে করি যে নির্বাচন এই টু থার্ড মেজরিটি করবেন, কিন্তু তারা যদি একজন নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য এবং শ্রদ্ধেয় ব্যক্তিকে নির্বাচন করতে পারেন তাহলে আগামী দিনে আমরা যে সংকটগুলোর চিন্তা করছি এই সংকট থেকে দেশকে রক্ষা করা সম্ভব হবে। আর আমাদের দেশে উদাহরণ আছে, আমি আসছি সেই উদাহরণ। আপনারা বলছেন যে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচিত করা উচিত, আপনারা বিভিন্ন নেতারা সেটা কথা বলেছেন, তো এরকম গ্রহণযোগ্য ব্যক্তি কে হতে পারেন সেটা কি আপনাদের দলের তরফ থেকে কোনো ইচ্ছার কথা সরকারকে জানানো হবে, আপনারা সেরকম কোনো প্রস্তাব দেবেন? সেই বিষয়টি আমি ব্যাখ্যা করতে চেয়েছিলাম যে আমাদের বাংলাদেশে আমাদের উদাহরণ আছে। বর্তমানে যারা সরকার তারা 1996 সনে কিন্তু আওয়ামী লীগের সদস্য নন, এরকম একজন গ্রহণযোগ্য ব্যক্তি অর্থাৎ বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন। আর আমরা যখন বিগত সরকারের সময় জোটে ছিলাম তখন আমরাও প্রফেসর ডক্টর ইয়াজউদ্দিন আহমদ, যিনি বিএনপির কোনো সদস্য ছিলেন না, তাকে আমরা প্রেসিডেন্ট নির্বাচন করতে পেরেছিলাম। এই বিচৌধুরী ছিলেন আপনাদের দলের, কিন্তু থাকতে পারেনি, সেই বিষয়ে তো আমরা আলোচনা এখানে আসে। আর এই যে সেটা যদি আনেন তাহলে বোঝা যায় যে বর্তমান সেই সময়ের সরকারের সাথে প্রেসিডেন্টকে কী পরিমাণ সমঝোতা করে চলতে হবে। সেই জন্য আমি প্রথম বলেছি যে আসন্ন নির্বাচন যেহেতু 8-10 মাসের মধ্যে, সেই জন্য আগামী সরকারের কি হবে কে আসবে সেটা আমরা আগে বলতে পারবো না, কিন্তু এমন একজন ব্যক্তিত্ব প্রেসিডেন্ট থাকবেন যিনি সে পরিবর্তিত সরকার হলেও যাতে তাদের সাথে সমঝোতা করে এবং সমন্বয় করে কাজ করতে পারেন। আমি যে প্রশ্নটি করেছি সেটার উত্তর আপনি সরাসরি দেননি, যে আপনার প্রস্তাব সেটা আমি বলছি যে আমরা প্রস্তাব করব না, এটা ভালো প্রশ্ন করেছেন। আমরা সরকার থেকে আশা করব, সরকার যদি উপলব্ধি করেন যে তারা একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে চান, তাদের দলের প্রার্থী করতে চান না, যদি তারা চান বলে তারা প্রকাশ করেন এবং প্রস্তাব করেন বিরোধী দলের কাছে, বিরোধী দল হিসাবে আমরা অবশ্যই সে ব্যাপারে আলোচনা করতে এবং সহযোগিতা করতে আমরা সম্মত আছি এবং রাজি। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর হোসেন আপনাকে। এবার দর্শকদের পালা, এ বিষয়টা নিয়ে যারা মতামত দিতে চান, অনেকগুলো হাত, একটু পেছন থেকে আসতে চাই। জি আপনি। অবশ্যই একটা গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে হবে, কেননা পরবর্তীতে যদি নির্বাচিত দল, নতুন কোনো দল যদি নির্বাচিত হয় সেই দলে যদি টু থার্ড মেজরিটি না থাকে তাহলে দেশের পরিস্থিতি রাষ্ট্রপতিকে নিয়ে কোন দিকে মোড় নেবে এটা তখন সময় বলে দেবে। ধন্যবাদ আপনাকে। এখানে জি তৃতীয় সারিতে আপনি। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার তো জরুরি, এবং রাষ্ট্রপতির ব্যাপারটা যখন 93 দিনের পরে যে নির্বাচনটা হয় তখন রাষ্ট্রপতির কাছেই সবচেয়ে বড় ক্ষমতাগুলো থাকে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে একজন গ্রহণযোগ্য ব্যক্তি অবশ্যই দরকার। আমার এটা খন্দকার মোশাররফ হোসেন স্যারের কাছে একটা প্রশ্ন, এক্ষেত্রে আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ বা ডক্টর মনু ইউনুস যদি হয় তাহলে আপনাদের কোনো আপত্তি আছে কি না, দুইজনে একজন? আচ্ছা ধন্যবাদ। আমি আপনি প্রশ্নটা যেহেতু আপনাকে করেছেন আপনি যদি সংক্ষেপে উত্তর দেন উনি। আমি আসলে উত্তরে দেওয়া আমার অরিজিনাল বক্তব্যে আমি বলেছি যে আমরা আলোচনা করতে প্রস্তুত আছি, তবে এটা সরকারের পক্ষ থেকে দিতে হবে। আপনি যে দুজনের নাম উচ্চারণ করেছেন সেই দুজনের নাম হোক বা যার নামই হোক সেটা সরকারের পক্ষ থেকে এটা উদ্যোগ নিতে হবে। এই জন্য যে সরকারেরই টু থার্ড
মেজরিটি আছে তারাই নির্বাচিত করবেন। ধন্যবাদ প্রেসিডেন্ট। ধন্যবাদ খন্দকার মোশাররফ হোসেন। আপনাকে সেলিম আহমেদ, কি মনে হয় আপনার সবার কাছে গ্রহণযোগ্য রাষ্ট্রপতি নির্বাচন করাটা কতটা সম্ভব হবে? সবচেয়ে আর বড় বিষয় হচ্ছে গ্রহণযোগ্যতাটা আসলে রাজনীতিকের চালে যে কে যে গ্রহণযোগ্য কে গ্রহণযোগ্য না সেটাও একটা প্রশ্ন হয়ে যায়। কারণ আমরা অনেক গ্রহণযোগ্য লোককেও কিন্তু অনেক সময় অস্বীকার করে, বিশেষ করে রাজনৈতিক দলগুলিতে। আমি মনে করি যে এই আলোচনাটা এখন কিন্তু বিরোধী দলের একটি বড় সুযোগ আছে যে এই সময় সংসদে যাওয়া, সংসদে এই ব্যাপারে আলাপ আলোচনা করা। কারণ এখন দায়িত্ব কিন্তু সবাইকেই নিতে হবে। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশের উন্নয়নের জন্য আমি আমার দেশের অভিভাবক যে রাষ্ট্রপতি তাকে চাওয়ার জন্য রাজনৈতিক দলগুলিকে আলাপ আলোচনা করে একটি মতের ভিত্তিতে যাওয়াটা অত্যন্ত জরুরি। এবং তা না হলে দেখা যাবে যে ওই যে বললাম না যে গ্রহণযোগ্যতাটা থাকবে না গ্রহণযোগ্য ব্যক্তি হলে। বলছেন জরুরি, কিন্তু আপনি কি আশা করেন যে এটা নিয়ে একটা গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচনের ব্যাপারে উভয় পক্ষ একমত হতে পারবে? আমাদের দেশে এই গত 5 বছরে আমি তো মনে করি প্রতিবারই সংসদ যখন হয়েছিল আমাদের সব দলগুলি সংসদে উপস্থিত থাকা উচিত ছিল। কারণ সংসদের আলাপ আলোচনার বিকল্প নাই, সংসদে যেতেই হবে। এবং প্রতিটি সময় আমরা মনে করি যে আমরা আমার নির্বাচিত প্রতিনিধি যাকে আমি ভোট দিলাম সে যখন সংসদে যায় না তখন কিন্তু আমার কথাগুলি সংসদে যাচ্ছে না। সেই জন্য এই যে আমাদের একটা কালচার চলে আসছে বিরোধী দলগুলি সবসময় সংসদকে বর্জন করছে, আমার মনে হয় যে এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে মনটাকে অনেক উদার করতে হবে। এবং একটা বিষয় আমাদেরকে আসলে দেখতে হবে যে যেহেতু সংখ্যাগরিষ্ঠতা আমাদের সরকারি দলের এখন বর্তমান যে আছে তাদের কাছেই আছে, সেজন্য রাজনৈতিক তাদের দলের মধ্যে নিলে কিন্তু বেশি একটা বিতর্কের সৃষ্টি হতে পারে। ধন্যবাদ সেলিমা আহমেদ আপনাকে। এখানে একজন নারী হাত তুলছিলেন একটু আগে, আপনি জি হ্যাঁ বলুন। আমি মনে করি যে এখন দেশ যে সংকটের মধ্যে আছে বিরোধী দল সরকারি দল সবাইকে একমত হয়ে অবশ্যই একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপ্রধান করা উচিত, কারণ আমাদের দেশ খুবই সংকটের মধ্যে আছে, আমরা সাধারণ জনগণ খুব শঙ্কিত আছি। আচ্ছা ধন্যবাদ আপনাকে। প্যানেলে আসতে চাই ডক্টর মশিউর রহমান। এই বিষয়ে যা বলেছেন আমার সেখানে খুব অতিরিক্ত কিছু যোগ দেওয়ার মতো নাই। নির্বাচন কমিশন এই নির্বাচনের সময়সূচি ঘোষণা করবে, তখন সকল দলই অন্য যদি ইচ্ছা করেন তারা মনোনয়ন দিতে পারেন। ডক্টর মোশাররফের কথা শুনে আমি বেশ আশান্বিত বোধ করি যে তারাও এতে অংশগ্রহণ করবেন, এবং আমি আশা করব তারা সংসদে যে তাদের সম্মতি বা দ্বিমত অথবা বিকল্পজনক কিছু থাকে সেটা বলতে পারেন। যদি রাস্তায় থাকে তাহলে খুব শান্তভাবে রাষ্ট্রপতি নির্বাচনে তারা তেমন অবদান রাখতে পারবেন না। আর সংসদে যদি নীরবতা পালন করেন তাহলেও ধরে নেওয়া হবে নীরবতা সমর্থন, যেটা ওরা করছেন যে সংসদে কখনো যান না এটাও নীরবতার আর একটি উচ্চ মাত্রা। অর্থাৎ ওরা যদি না থাকেন সেটাও ধরে নেওয়া হবে যাদের সম্মতি আছে, আর যদি থাকেন তাহলে ওরা বলতে পারবেন যে এই যে রাষ্ট্রপতি হিসেবে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে না হয়ে আর একজনকে ভালো হতে পারতো, তার ভিতরে কী গুণের অভাব আছে, এবং তাদের সেই বক্তব্য পরবর্তী সময়ে রাষ্ট্রপতির আচরণকে প্রভাবিত করতে পারে, অনুসরণ করতে পারে। উনি একটি কথা বলেছেন যে থাকাটা আমার মনে হয় অত্যন্ত, উনি বলেছেন যে সরকার যদি কোনো ইঙ্গিত দেয় বা সরকার যদি কোনো কথা বলে যে কাকে নির্বাচন করা যায়, সরকারের তরফ থেকে যদি সেরকম কোনো প্রস্তাব অনানুষ্ঠানিকভাবেও যদি আসে তাহলে বিএনপি সেটা বিবেচনা করে দেখবে যে হতে পারে কি না। আসলে আমার যেটা মনে হয় যে নির্বাচনের সময় ওদেরকে যারা ভোট দিয়েছেন তাদের কাছে ওরা প্রতিশ্রুতিবদ্ধ যে তাদের পক্ষ থেকে সংসদে তারা কথা বলবেন, যদি এটা কারো আহ্বান আমন্ত্রণের পরে নির্ভর করে না, কারণ জাতির কাছে তারা দায়বদ্ধ যে সংসদে তারা তাদের পক্ষ থেকে কথা বলবেন। আমি ছোট্ট আরেকটি প্রশ্ন করতে চাই আপনাকে, যে মাহি চৌধুরী আপনার কাছে আসছি। আওয়ামী লীগ এ নিয়ে 2 বার যে রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছে 1990 সালের পর থেকে ক্ষমতা আসার পরে, দুজনেরই একটি গ্রহণযোগ্যতা ছিল বলে সবাই বলছেন, এবং এমনকি এবার জিল্লুর রহমান মারা যাওয়ার পরেও বিএনপি বলেছেন যে উনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন যিনি রাজনৈতিক সংকটের সময় দেশ তাকে হারালো। এবার কি সেরকম কোনো চিন্তা আওয়ামী লীগের আছে সরকারের দিক থেকে যে সেই রকম গ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে তারা নির্বাচন করবে? যদি অতীত আচরণ ভবিষ্যৎ সম্পর্কে কোনো ইঙ্গিত করে তাহলে অবশ্যই বলবো যে হ্যাঁ, আওয়ামী লীগ সবসময়
বিবেচনার সাথে এই কাজগুলো করেছে, অন্যান্য দল অতটা বিবেচনা সবসময় দেখায়নি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মাহিবি চৌধুরী একটু যোগ করতে চেয়েছেন এটার সাথে, আপনার কী মনে হয় যে আসলে রাষ্ট্রপতি কতটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে, যেই হোক গ্রহণযোগ্য ব্যক্তি হলেই কি সেটা সম্ভব হবে? না, এখানে আসলে আমার মনে হচ্ছে কথা শুনে আমি একটু কনফিউজড। গ্রহণযোগ্য এবং নিরপেক্ষকে আমার মনে একসাথে করে ফেলছি। সবাই গ্রহণযোগ্যের কথাই বলছেন, গ্রহণযোগ্যতার এখানে এখন গ্রহণযোগ্য মানে যে তিনি যে কোনো নিজস্ব দলের রাজনৈতিক ব্যক্তিত্ব হবেন না এমন কোনো কথা নাই। আওয়ামী লীগের ভেতরে দলীয় লোকও গ্রহণযোগ্য হতে পারে, আমরা সেটা দেখেছি জিল্লুর সাহেবের ব্যাপারে। এবং ডক্টর মোশাররফ সাহেবের কথার জন্য বলবো, যখন বিএনপি প্রথমে বদরুদ্দোজা চৌধুরীকে নিয়োগ করেছিলেন তিনি দলের লোক ছিলেন, তার গ্রহণযোগ্যতা নিয়ে তেমন কোনো প্রশ্ন কখনো উঠেনি। কিন্তু পরবর্তীতে দলের বাইরের যাকে নিয়োগ করেছিলেন বরং তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। সুতরাং একজন মানুষকে যে দলের ভেতরে রাজনীতিবিদ হলেই যে তিনি গ্রহণযোগ্য হবেন না এই জিনিসটা মনে করার কোনো কারণ নেই। কেন আমি যেটা মনে করি, রাজনৈতিক সংকট নিরসনে আমরা যদি সবসময় রাজনীতির বাইরের কোনো মানুষকে নিয়ে এসে বসানোর চেষ্টা করি সমস্যা কিন্তু আরও বেশি হতে পারে। আমি মনে করি বাংলাদেশের লক্ষ লক্ষ অনেক লোক রাজনীতি করে, আমি মনে করি একজন রাজনীতিবিদ গ্রহণযোগ্য রাজনীতিবিদকেই রাষ্ট্রপতি নিয়োগের ব্যবস্থা করা উচিত। ধন্যবাদ। এবং সে বিষয়ে আর একটা কথা শুধু বলবো, আমি ডক্টর মশিউর সাহেবের সাথে বলবো যে পরিবারে যখন ছেলে আর মেয়ে সন্তানরা ঝগড়া করে তখন কিন্তু বাবাকেই দায়িত্ব নিতে হয়। যিনি সরকার প্রধান থাকবেন তিনি রাষ্ট্রের অভিভাবকের দায়িত্বে আছেন, সরকারকে অনুরোধ জানাতে হবে গ্রহণযোগ্য রাষ্ট্রপতি নির্বাচনে সরকার বিরোধী দলের সাথে আলোচনা করতে চায়, এই ইচ্ছা পোষণ না করা পর্যন্ত আলোচনা হবে না। ধন্যবাদ মাহিবি চৌধুরী আপনাকে। এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখতে চাই এই বিষয়ে আপনারা যদি আরও বিস্তারিত মতামত দিতে চান তাহলে আপনি bbcbangla.com এই ওয়েবসাইটে আপনার মতামত দিতে পারবেন। তাছাড়া ফেসবুকে বিবিসি বাংলার সামাজিক ফোরামে মতামত দেওয়ার সুযোগ তো আছেই। এখন আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আশা করি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবারে পরের প্রশ্নে যাচ্ছি, পরের প্রশ্ন করবেন উম্মে বুশরা সুমনা। হরতাল কিংবা অন্য যে কোনো কর্মসূচি পালনের সময়ে পুলিশ কি নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করতে পারে? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের সময়। সাম্প্রতিক সময়ে হরতাল এবং বিভিন্ন সহিংসতার সময় পুলিশের ভূমিকা নিয়ে পাল্টাপাল্টি কথা অভিযোগ শোনা যাচ্ছে, গণমাধ্যমে সেগুলো আসছে, সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন শুরুটা করতে চাই ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আপনাকে দিয়ে, যে প্রশ্ন তুলেছেন যে পুলিশের ভূমিকা নিয়ে। সম্প্রতি যে সাংঘর্ষিক রাজনীতি বাংলাদেশে চলছে তাতে পুলিশের ভূমিকা অবশ্যই অত্যন্ত প্রশ্নবাচক, প্রশ্নবিদ্ধ হয়েছে। যে কোনো একটি ডেমনস্ট্রেশন বা যে কোনো একটি প্রতিবাদ মিছিল তাকে কন্ট্রোল করার জন্য কতগুলো পদ্ধতি থাকে। প্রথম হচ্ছে যে একটি মিছিল করলে মিছিলটি যতক্ষণ পর্যন্ত না উশৃঙ্খল হবে ততক্ষণ পর্যন্ত পুলিশের সেখানে হস্তক্ষেপ করা সঠিক নয়। যদি উশৃঙ্খল হয়ে যায় তখন পুলিশের দায়িত্ব থাকে তাকে শৃঙ্খলাবদ্ধ করার চেষ্টা করা প্রথম, তারপরে মৃদু লাঠিচার্জ করা, তারপরে রাবার বুলেট, তারপরে প্রকৃত বুলেট ব্যবহার করা সর্বশেষ অস্ত্র। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে গত কিছুদিন যাবৎ যে কোনো রকমের একটা যে ডেমনস্ট্রেশন বা যে কোনো রকমের একটা প্রতিবাদ মিছিলকে হঠাৎ করে নিজেরাই একটা উছিলা সৃষ্টি করে সরাসরি গোলাগুলি করে মানুষকে হতাহত করতে, এখানে সরকার আমার মনে হয় অসহিষ্ণু হয়ে পড়েছে। যদি সহিষ্ণু থাকে তাহলে যে ধরনের ঘটনাগুলো ঘটে এটাকে কিন্তু শান্তিপূর্ণভাবেই সমাধান দেওয়া সম্ভব। ইতিমধ্যে আমরা যে সকল ঘটনা দেখেছি আমরা উল্লেখ করতে পারি যে একটি মিছিল শেষ পর্যায়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়ে যাচ্ছে, শেষ হওয়ার 3-4 মিনিট আগে হঠাৎ করে গোলাগুলি শুরু হলো। এটা মনে হয় যে পুলিশের পক্ষ থেকে সরকারের নির্দেশে ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। যদি কোনো যানমালের ক্ষতি হয় মিছিলে, যদি কোনো প্রপার্টির ক্ষতি হয় তাহলে পুলিশ তারা তাদের নিয়ম মোতাবেক এটা অংশ নিয়ম মোতাবেক তারা কি পদক্ষেপ নিতে পারে। কিন্তু প্রথমেই গুলি করে পুলিশ প্রথমেই গুলি করা শুরু করবে এরকম কিন্তু একটি গণতান্ত্রিক দেশে এই পদ্ধতি চলতে পারে না। অতীত সরকার পরিচালনা হয়েছে, এটা কি সরকারেরই নির্দেশে হচ্ছে নাকি পুলিশের ভূমিকা, পুলিশ নিজে থেকে উদ্যোগ? আমি মনে করি সরকারের নির্দেশেই হবে,
কেননা সরকার যদি সহিষ্ণু হয়, পুলিশের নিজের থেকে এত অসহিষ্ণু হওয়ার কোনো কারণ আমি দেখি না। ধন্যবাদ। আমি নিজেও একটি মিটিংয়ে উপস্থিত ছিলাম, সেখানে হঠাৎ করে দুই দিক থেকে গোলাগুলি শুরু হলো এবং আমি নিজে দেখেছি সেখানে গোলাগুলি হওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। একটি শান্তিপূর্ণ জনসমাবেশে দুই দিক থেকে আক্রমণ করা, এটা ইচ্ছাকৃতভাবে, এবং বর্তমানে যে গণতন্ত্রের নামে যে সরকার চলছে তারা বরং ফেসিবাদী আচরণ করছে। ধন্যবাদ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আপনাকে সেলিমা আহমেদ। ডক্টর মোশাররফ, যেটি বলছিলেন পুলিশ কি আসলে খুব অসহিষ্ণু আচরণ করছে, আপনার কি মনে হয়? অসহিষ্ণু কে হচ্ছে না, যারা আন্দোলন করছে, যারা প্রতিবাদ করছে, যারা হরতাল ডাকছে, তারাও তো হচ্ছে। সুতরাং দোষারোপটা কাকে করবেন? আমার মনে হয় যে আমাদের সকলকেই শ্রদ্ধা রাখতে হবে। হরতাল যদি তাদের রাজনৈতিক অধিকার থাকে, সেটা রাজনৈতিকভাবেই তাকে সেই লিমিটের মধ্যে রেখে, ওই বর্ডার লাইনের মধ্যে রেখেই করতে হবে। এবং পুলিশ হচ্ছে একটা অটোনোমাস বডি, কিন্তু সেটা একটা সরকারি দল হয়ে যায়, এটাও সত্যি কথা। সেই জন্য একটা প্রশ্নবিদ্ধ সবসময় মানুষের থাকে যে সত্যিকারেই কি পুলিশ গুলি করেছিল, সেটা কি তার ওই সময়ের প্রয়োজনের কারণে নাকি কোনো নির্দেশে? গণতন্ত্র আইনের শাসনকে একটা জায়গায় নিয়ে আসে। কি বলছেন যে পুলিশকে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক কারণে? হতে পারে, হতে পারে, আমি জানি না। কারণ আমরা তো অনেক সময় আইনের শাসন যেভাবে থাকা উচিত সরকারে বা রাষ্ট্রে, সেই আইনের শাসন তো আমরা দেখতে পাই না। গণতন্ত্রের যে আইনের শাসনের যেভাবে ব্যবহার করা হবে সেটা তো আমরা দেখতে পাই না, সেই জন্য প্রশ্ন সবসময়ই থাকে। ধন্যবাদ সেলিমা আহমেদ। আমি এবার দর্শকদের কাছে একটু যেতে চাই। এখানে দ্বিতীয় সারিতে আপনি অনেকক্ষণ ধরে হাত তুলছিলেন। জি, দেখা যায় যে শিবির কিংবা জামাত হরতাল দিলে সে সময় গোলাগুলি হয় এবং শিবির কিংবা জামাত মারা যায়, কিন্তু বিএনপি হরতাল দিলে সে সময় মারা যায় না। এতে কি বলা যায় না যে পুলিশকে অ্যাটাক করার কারণে পুলিশ বাধ্য হয়ে গুলি করছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে আপনি তৃতীয় সারিতে একজন নারী হাত তুলছিলেন, দেখি আপনি। হরতাল যখন হয়, হরতাল যখন মানুষ পালন করে, দেশে যখন অরাজকতা সৃষ্টি হয়, আমাদের সাধারণ মানুষজন মারা যায়। রাজনীতিবিদদের কোনো ছেলে মেয়ে কিন্তু কখনো মারা যায় না, আর এজন্যই তারা আমাদের সাথে এই কাজটা করতে পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি শুধু আর একজন নিতে চাই, একজন একটু পেছনের দিকে যেতে চাই, অনেকেই হাত তুলে আছেন, আমি অত সুযোগ দিতে পারবো না। জি আপনি। আসসালামু আলাইকুম স্যার। আজকে যে দেশের পরিস্থিতি, এর জন্য কে দায়ী? যারা ওই জাগরণ করতেছে, যে যার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে যার ভাষণে এই দেশ, মনে হয় যে আমাদের প্রশ্নটা ছিল যে হরতাল বা যে বিষয়গুলোতে পুলিশ, আপনি যদি খুব সংক্ষেপে বলেন, খুব দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ নেই, আমি দুঃখিত। জাগরণে কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার চাওয়া হয় না? এত লক্ষ লক্ষ মানুষ একজনও দেখবেন না। আর দ্বিতীয় কথা, হরতাল কাদের জন্য? আমাদের জন্য যদি হয় তাহলে কেন চাল ডাল তেল এইসব বৃদ্ধির জন্য? এখানে পুলিশের ভূমিকা নিয়ে কথা হচ্ছে, দুঃখিত আপনি ভিন্ন প্রসঙ্গে যাচ্ছেন। পুলিশ যে বলা হচ্ছে একটা অভিযোগ, নিরস্ত্র অনেকের উপর গুলি করছে, এটা কি পুলিশ করতে পারে? এই যে প্রশ্নটা হয়েছে না, এটা তো করতেই পারে না। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। প্যানেলে আসতে চাই ডক্টর মশিউর রহমান। পুলিশের ভূমিকা নিয়ে নানা কথা হচ্ছে এবং সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ যে সরকার পুলিশকে এমনভাবে ব্যবহার করছে। আমি প্রথমে বলবো যে কতগুলো মন্তব্য এসেছে যেগুলো সম্পর্কে কারোই কোনো স্পষ্ট ধারণা নাই বা সাক্ষ্য প্রমাণ নাই। আমি একটু আরেকটু গভীর প্রশ্ন করতে চাই যে হরতাল তো প্রতিবাদের অধিকার আছে, কিন্তু সহিংসতা, সহিংস ঘটনা ঘটাবার কোনো অধিকার কারো নাই, এবং প্রতিবাদের বিষয়বস্তু কী সেটাও দেখতে হবে। সরকার টলানো যদি প্রতিবাদের বিষয়বস্তু হয় এটা গ্রহণযোগ্য নয়, কারণ সরকার পরিবর্তনের সাংবিধানিক ধারা আছে, রাজনৈতিক ধারা আছে, সেটাকে আমাদের অনুসরণ করতে হবে। যদি সেটা অনুসরণ করে তাহলে এই সহিংস ঘটনা ঘটবে না। পুলিশের আচরণ সম্পর্কে আমি বলবো, দু একজন প্রশ্নকর্তা তারাও মন্তব্য করেছেন যে জনজীবনে স্বাভাবিক অবস্থা রাখা, শান্তি রাখা, এর জন্য পুলিশ অবশ্যই তার কর্তব্য করবে। বিভিন্ন জায়গায় যে জাতীয় ঘটনা ঘটেছে, আগুন লেগেছে, অত্যাচার হয়েছে, মানুষ মেরেছে, তাতে অনেকের ধারণা যে পুলিশ যথেষ্ট পরিমাণে সক্রিয় ছিল না। রাজনীতিবিদদের ছেলে মেয়েরা মারা যায় না, এটা সম্পর্কে আমি বলবো যে কারোই এই সহিংস প্রতিবাদ বা হরতালে কারোই মারা যাওয়া উচিত নয়, এবং হরতালের থেকে, প্রতিবাদের ভাষার থেকে সহিংসতাটা সম্পূর্ণ বাদ যাওয়া উচিত। কেউ যদি মারা যায় তার বদলে আরেকজন মারা গেলে
সেই মারা যাওয়ার যে বেদনায় মারা যাওয়ার যে যুক্তিহীনতা সেটা দূর হবে না। গণজাগরণ মঞ্চ, আমি সেই প্রশ্নটার প্রতি আমরা খুব একটা নেইনি, ওখানে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন একটি কথা বলেছেন যে অনেক সময় দেখা গেছে পুলিশ হয়তো শেষ পর্যায়ে গিয়ে গুলি করার আগে অনেক ব্যবস্থা নিতে পারত, কিন্তু তারা সেই পর্যন্ত না গিয়ে আগেই ওটাকে উপায় হিসেবে ভেবে নিচ্ছে, এই ব্যাপারটা কি বলবেন? আমি প্রথমে বলেছি যে আমি আন্দাজের পরে কোনো কিছু বলতে চাই না, কারণ কোন দিন কোন প্রশাসনে আগে কী ঘটেছে পরে কী ঘটেছে সেগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে হতে পারে। কারণ একটি প্রশাসন ধরে যদি শোভাযাত্রা যদি তিন চার ঘন্টা চলে, এই তিন চার ঘন্টায় অনেক রকম উত্তেজনা সৃষ্টি হয়, এবং এই পুলিশ যদি প্রথম তিন চার ঘন্টা কিছু না করে তাহলে অন্য একটি ধারণা করাও সম্ভব যে পুলিশ যথেষ্ট পরিমাণে সহিষ্ণুতার পরিচয় দিয়েছে এবং হয়তো এমন কিছু লক্ষ্য করেছে যাতে তাদের মনে হয়েছে এই শান্তিপূর্ণ অবস্থা থাকতে পারে না। শান্তিপূর্ণ ব্যাপার আপনি হয়তো লক্ষ্য করেছেন কয়েকদিন আগে একটি ইংরেজি দৈনিকে, শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকে আমি আবার বলবো ইনভেস্টিগেটিভ রিপোর্ট হয়েছে যে পুলিশ আবার বলবো সরাসরি গুলি করছে। প্রতিবাদের যদি কোনো গ্রহণযোগ্য বিষয়বস্তু না থাকে এবং প্রতিবাদের যে মূল বিষয় তার যদি শান্তিপূর্ণ রাজনৈতিক সাংবিধানিক সমাধানের পথ থাকে সেইটা যত সময় পর্যন্ত কেউ অনুসরণ না করবে তত সময় পুলিশ বা অন্য কারোর উপরে দোষ দিয়ে কোনো লাভ নাই। ধন্যবাদ, ওই নিয়মগুলোকে অনুসরণ করতে। মশিউর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মাহিবি চৌধুরী আপনার কাছে আসছি, তার আগে দর্শকদের অনেকেই হাত তুলেছেন, আমি নিরুপায় অতজনকে সুযোগ দিতে পারবো না। দ্বিতীয় সারিতে আপনি হাত তুলছিলেন অনেকক্ষণ, জি। এখানে বলা হচ্ছে যে পুলিশ অসহিষ্ণু হয়ে যাচ্ছে, তো আমরা জনগণ যারা আছি তারাও কিন্তু অসহিষ্ণু হয়ে যাচ্ছি। হরতালে আমাদের কাজকর্ম সব কিছুই ব্যাহত হচ্ছে, বাচ্চা কাচ্চার পড়ালেখা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব কিছুই। এটা পরে আসবে, আমরা পুলিশের গুলির ব্যাপারটা, সেই প্রশ্ন আমাদের আছে হাতে যে পুলিশ গুলি করছে বলে যে একটা অভিযোগ আছে সব ক্ষেত্রে, যে পুলিশ নিজের জীবন বাঁচানোর জন্যও তো পুলিশ হচ্ছে গুলি করতে পারে, কারণ পুলিশকেও আহত হতে দেখা গেছে এবারের হরতালে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি পেছনে আরেকজন অনেকক্ষণ ধরে হাত তুলছিলেন, যে নারী, যে আপনি। আমি শ্রদ্ধেয় জনাব মশিউর রহমানের কাছে একটা প্রশ্ন করতে চাই। দুই তৃতীয়াংশ মেজরিটি নিয়ে আপনারা সংসদে আসছেন, একটা নিবন্ধিত দল বন্ধ করার জন্য কথা উঠতেছে, আইন করে হরতাল কেন বন্ধ করতেছেন না? আমার কাছে মনে হয় আপনারা কখনো বিরোধী দলে গেলে আপনাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য এটাকে এই প্রসঙ্গ হরতাল প্রসঙ্গে আমরা আমাদের আরও প্রশ্ন আছে, এখানে পুলিশের ভূমিকা নিয়ে কথা হচ্ছিল, সেটাকে অনেক অনেক হাত তুলছেন। আচ্ছা দেখি, আমি সামনে, আপনি হাত তুলেছেন, জি, পুলিশের ভূমিকা নিয়ে কথা হচ্ছিল। আসসালামু আলাইকুম। পুলিশ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রের টাকায় চলে, তারা ট্রেন্ড এবং তাদের শারীরিক দিক থেকে সামর্থ্যবান যারা তাদেরকেই পুলিশে রিক্রুট করা হয়। তাছাড়া তাদের মাথায় হেলমেট থাকে, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট থাকে, পাও প্রোটেকশন থাকে, কিন্তু তারা সত্যিকারেই অসহিষ্ণু হচ্ছে। আমরা ভিডিও ফুটেজ দেখেছি যে 200-300 গজ দূরে আছে লোক, তাদেরকে সরাসরি তাজা গুলি করা হচ্ছে। ধন্যবাদ, এটা চলতে পারে না। ধন্যবাদ আপনাকে। এটা একটা গণতান্ত্রিক দেশে, ধন্যবাদ, চলতে পারে না, এবং ওয়েস্টার্ন কান্ট্রির কোনো দেশে এ ধরনের এক্সারসাইজ হয় না। আসতে চাই মাহিবি চৌধুরী আপনার কাছে। আমরা যারা রাজনীতি করি আমাদের সবসময় স্বভাব আছে যে একটা সাদা একটা কালো এর মাঝামাঝি গ্রে একটা রাস্তা যখন দিয়ে হাঁটার চেষ্টা করি, মানুষের কিন্তু গ্রে রাস্তা দিয়ে হাঁটা উচিত না রাজনীতিবিদদের মতো। লেট আস কল স্পেড স্পেড, হত্যা সমর্থনযোগ্য নয়, আন্ডার নো সার্কামস্ট্যান্সেস। আপনি মানুষ হত্যা করে এর কোনো কারণ দেওয়ার চেষ্টা করবেন যে আমি না, আমার উপর আক্রমণ হয়েছিল, পুলিশকে রাখাই হয়েছে এখানে আমাদের ব্যাটন চার্জ করবার জন্য, পুলিশ রাষ্ট্রকে নিরাপত্তার জন্য সব কিছু করবে, কিন্তু আন্ডার নো, যেরকম আমি ডক্টর মোশাররফ সাহেবের কথা শুনছিলাম, প্রথম লাঠি চার্জ করবে, তারপর টিয়ার গ্যাস মারবে, তারপর রাবার বুলেট মারবে, তারপর গুলি করবে, আন্ডার নো সার্কামস্ট্যান্সেস আসলে এভাবে গুলি করতে পারে না ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ছাড়া, আইন অনুযায়ী গেলে। এক নম্বর। দুই নম্বর, আমি সংখ্যার অনুপাতে যেতে চাই না, কত, কেউ বলছে যে 70-80 জন মারা গিয়েছে, কেউ বলছে 100-এর উপর মারা গিয়েছে, 170-150 নাকি একজন, ইট ডাজেন্ট ম্যাটার। আমরা যে কয়েকটি ঘটনা দেখেছি, প্রায় 100 গজ দূরে সাধারণ মহিলারা ঝাড়ু লাঠি নিয়ে মিছিল করছে, তারা সেই মিছিলে তাদের উদ্দেশ্য মহৎ হোক, উদ্দেশ্য মহৎ না হোক, তার মতের সাথে আমার মিল থাকুক, মতের সাথে মিল না থাকুক, লাঠি এবং ঝাড়ু নিয়ে মিছিলকারীদেরকে গুলি করা, হত্যা করা হলে সেটাকে অবশ্যই বলতে হবে সেটা অসহিষ্ণু হত্যাকাণ্ড। আমি এখানে বলবো যে আমাদের এই জায়গাটায় স্পষ্টভাবে বলতে হবে যে কোনো অবস্থাতেই হত্যা সমর্থনযোগ্য নয়, রাষ্ট্রীয় সন্ত্রাস কিছুতেই সমর্থন করা যায় না। আর দ্বিতীয়, আমি একটি ছোটো পয়েন্টে বলবো, যদি আমি কথাটা শুনেছি, আমি কথা আমার বারবার শুনি যে রাজনীতিবিদরা কতটুকু আসলে ত্যাগ স্বীকার করে, মারা যাচ্ছে সাধারণ মানুষ, কথাটা ঠিক নয়।
দুটি দল, শুধুমাত্র দুটো দলকে আমরা যদি চিন্তা করি, অ্যাক্টিভ পলিটিক্স করে এক একটি দলে প্রায় 30-35 লক্ষ মানুষ, 70 লক্ষ মানুষ রাজনীতি করে। বাংলাদেশের স্বাধীনতার পর গত 43 বছরে কয়েক লক্ষ রাজনীতিবিদ বছরের পর বছর জেল খেটেছে, হাজার হাজার পঙ্গু হয়েছে, লক্ষ লক্ষ রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী নিহত হয়েছে, মারা গিয়েছে। এর মধ্যে মন্ত্রী হয় 40-50 জন, এমপি হয় 300 জন। ওই 40-50 জনের দুর্নীতির জন্য লক্ষ লক্ষ রাজনীতিবিদদেরকে শুধু গালিগালাজ করা হয়, জিনিসটা ঠিক না। রাজনীতিবিদরা দেশের জন্য জান দেয়, রাজনীতিবিদরা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে। তাহলে আপনি আপনি বলছেন মিস্টার চৌধুরী, আপনি বলছেন যে পুলিশের ভূমিকার বাড়াবাড়ি হচ্ছে, যেটা আপনার পুলিশের ভূমিকা, অবশ্যই পুলিশের ভূমিকা বাড়াবাড়ি হচ্ছে, কেননা আমরা দেখতে পাচ্ছি যে, আমার কাছে যেটা মনে হয়েছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে, মানুষ হত্যা করার এই পুলিশ যে গুলি চালিয়েছে এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, এর মধ্যে সন্দেহের কোনো জায়গা নাই। কারণ এর কারণটা বলে একটু বলেছি আমরা, না আমি কারণটা দেখছি আমরা দেখেছি জামাতে ইসলাম একটি ট্রাইব্যুনালের বিচার কার্য পরিচালনা করার সময় তারা গৃহযুদ্ধের হুমকি দিয়েছিল, সেটা যেরকমভাবে ভুল ছিল একইভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে গিয়ে সরকার ভুল করেছে, সেই গৃহযুদ্ধের চ্যালেঞ্জকে গ্রহণ করলে সরকারও মনে হয় যেন যুদ্ধে জড়িয়ে গেল। ধন্যবাদ মাহিবে চৌধুরী আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি এটা যোগ করতে চাচ্ছেন? আমি বলতে চাই যে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করা, আর কোনো অর্গানাইজ গ্রুপ যদি সেই সহিংসতা হিংস্র আচরণ করে, এই দুটোর ভিতর পার্থক্য করা দরকার। পার্থক্য করা এদের জন্য দরকার যে পুলিশের মূল দায়িত্ব হলো শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং যাতে জনজীবন সাধারণ অবস্থা থাকে। যদি কেউ সেই শান্তি রক্ষা বাধা দেয় তাহলে নিশ্চয় তাকে কাজ করতে হবে। যেটা মাহি চৌধুরী বলল যে হত্যা অবশ্যই নিন্দনীয়, কিন্তু যে সার্কামস্ট্যান্সেসে শান্তি রক্ষার জন্য হস্তক্ষেপ করতে হয় এই দুটোকে একভাবে দেখলে চলবে না। অনেককে আমি বলতে শুনেছি যে ট্যাক্স একরকম অপহরণ, কারণ আপনার আয় আরেকজন নিয়ে যাচ্ছে। ট্যাক্স আইনের অধীনে নেওয়া হয় এবং আইনের অনুসরণ করে যদি কেউ শান্তি শৃঙ্খলা রক্ষা করতে চায় এটা দেখতে হবে যে যথেষ্ট পরিমাণে যুক্তি ছিল কেন ওই সময় ওইভাবে আচরণের, দুটোকে একসাথে বোধ হয় দেখা। ধন্যবাদ ডক্টর রহমান আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখতে চাই, বিবিসি বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা যদি অংশ নিতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01752777222 এই নম্বরে। তাছাড়া আপনি ইমেলও করতে পারেন, ইমেল করার ঠিকানা sanglap@bbc.co.uk। এখন আমরা ছোট্ট আরেকটি বিরতিতে যাচ্ছি, আশা করি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবারে পরের প্রশ্নে যাচ্ছি, পরের প্রশ্ন করবেন শামসুন্নাহার পপি। আমার প্রশ্ন হচ্ছে, হরতালের কারণে দেশে যে ক্ষয়ক্ষতি হচ্ছে বা জনগণ যে ভোগান্তির শিকার হচ্ছে তার দায়িত্ব অ্যাকচুয়ালি কার? তার দায়িত্ব কার? ধন্যবাদ আপনাকে। শুরুটা করতে চাই সেলিমা আহমেদ আপনাকে দিয়ে, আপনি নিজেও একজন ব্যবসায়ী, যে ক্ষয়ক্ষতির কথা বলা হচ্ছে কে নিবে এই দায়িত্ব? আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি, অবশ্যই রাজনৈতিক দলগুলিকেই দায়িত্ব নিতে হবে। আসলে গণতন্ত্র এবং উন্নয়ন এবং আইনের শাসন একটার সাথে অত্যন্ত জড়িত, এবং যখনই আপনি গণতান্ত্রিক পরিবেশ থাকবে না তখনই কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা থাকে না। এবং স্বাধীনতা কিন্তু খালি অর্থনৈতিকভাবে আমি ভালো হলো সেটাই কিন্তু আসলে স্বাধীন না, একটা আমার মানুষ হিসেবে আমার অধিকারটা আমি পাচ্ছি কি না, একটা মানুষ হিসেবে আমার রাজনৈতিক অধিকার থাকছে পাচ্ছি কি না, আমার সামাজিক যে সুযোগ আছে সেই সামাজিক সুযোগ আমি পাচ্ছি কি না, এবং আমি নিরাপত্তা পাচ্ছি কি না, সেটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। এবং আমাদের বাংলাদেশের রাজনীতিবিদগুলি আমাদের এই ব্যাপারগুলি, আমাদের একটা মানুষ হিসেবে, একটা নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব রাজনীতিবিদদের নেওয়া উচিত সেই দায়িত্ব কিন্তু তারা নেয় না। খুব সংক্ষেপে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, আমরা শুনি যে বাংলাদেশের রাজনীতিতে ব্যবসায়ীদের যথেষ্ট প্রভাব আছে এবং হরতালের কারণে কিন্তু ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা এর বিপক্ষে বলেন, যদি এই প্রভাব থাকে যেটা হয়তো সত্যিই অনেকে বলেন, কিন্তু এটাকে থামানো যাচ্ছে না কেন, ব্যবসায়ীরা কোনো এটা থামাতে পারছেন না? এখন
কিছু জিনিস থাকে পুরোটাই রাজনীতিবিদদের কাছে। তবে এটাও সত্যি কথা যে আমরা ব্যবসায়ীরাও অনেক সময় রাজনীতিবিদ হয়ে যাচ্ছি, ব্যবসায়ীদেরকে ব্যবসায়ীদের পক্ষে অনেক সময় কথা বলা হয় না, আমরা ব্যবসায়ীরা অনেক সময় কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্য রেখে আমরা সেই রাজনৈতিক দলের কথাই আমরা বলতে থাকি, আমরা কিন্তু আমাদের কথা বলি না, আমরা কিন্তু ছোট মাঝারি উদ্যোক্তার কথা বলি না, আমরা কিন্তু তখন চিন্তা করি আমি যেই দলের সাথে সম্পৃক্ত আছি সেটার কথা যদি না বলি তাহলে আমার বড় টেন্ডার হবে না, আমার বড় বড় ব্যবসাগুলি আমি পাবো না, সুতরাং আমাকে সেই রাজনৈতিক দলের ভাষায় কথা বলতে হবে। সেই জন্য নেতৃত্বের জায়গাগুলিতে স্বচ্ছতা অত্যন্ত দরকার, নেতৃত্বে যারা আছে ব্যবসায়িক নেতৃত্বে যারা আছে তাদেরকেও দলীয়করণের ঊর্ধ্বে থাকতে হবে, ব্যবসায়ীদের কথা চিন্তা করবে, কারণ একটা বড় ব্যবসায়ী তা কিছু হলেও তার লাভটা হয়তো কমে যাবে কিন্তু একটা ক্ষুদ্র উদ্যোক্তা যে একটা পানের দোকান আছে বা একটা ছোট্ট ভাত তার অনেক বেশি ক্ষতিগ্রস্ত। অসংখ্য ধন্যবাদ আপনাকে মাহি বি চৌধুরী। কে নিবে এই দায়িত্ব? আমরা সবসময় শুনি এই দায়িত্ব একজনের উপর চাপানো হচ্ছে, সে আবার অন্যজনের উপর চাপায়, কি বলবেন? আমার কথা আমি জানি না পছন্দ হবে কি না সবার। আসলে আমি বলবো 50% এর দায় দায়িত্ব নেবে রাজনীতিবিদরা আর বাকি 50% দায় দায়িত্ব নেবে বাংলাদেশের মানুষ। এই জন্য বলছি চিহ্নিত মানুষ হত্যাকারী, চিহ্নিত দুর্নীতিবাজ, 50টা মামলার আসামি নির্বাচনে দাঁড়াচ্ছে প্রমাণিত, জানেন আপনারা, তারপরও তাদেরকে বার 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 ভোট দিয়ে নির্বাচিত করছেন। এই সন্ত্রাস নির্ভর কালো টাকা নির্ভর রাজনীতিকে যারা লালন করে, যারা পালন করে, যারা এদেরকে দিয়ে সারা বাংলাদেশের সংগঠন বিস্তার করেছে, শক্তি অর্জন করেছে, তারপরও তাদের বিরুদ্ধে আমরা মুখ খুলছি না, তারপর আমরা তাদেরকে আমাদের নেতা নির্বাচন করছি। কিছুটা হলো 50% না, ঠিক আছে 51% রাজনীতিবিদ, 49% হলো দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব যেদিন আমরা নিব সেদিন থেকে পরিবর্তনের সূচনা হবে, যতদিন পর্যন্ত দায়িত্ব না নিয়ে আরেকজনের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিব ততদিন পর্যন্ত পরিবর্তন আসবে, ততদিন হরতাল চলতেই থাকবে। আচ্ছা ধন্যবাদ আপনাকে। একটু ডিফার করি, কারণ আমার কাছে মনে হয় যে নেতৃত্ব নেতাকেই কিন্তু দেশ গড়া সমাজ গড়ার কিন্তু দায়িত্ব নিতে হয়, সেই জন্য নেতাদের যে ভূমিকাটা সেই নেতারাও কিন্তু নেতার ভূমিকা করা হয় না, এবং যখন ইলেক্ট নির্বাচন হয় তখন কিন্তু মিথ্যা আশা দেওয়া হয়, যখন আমাদের নির্বাচনে ইস্তেহার দেওয়া হয় এক একটি দলের সেই নির্বাচনে ইস্তেহার অনুযায়ী কিন্তু তারা চলে। ধন্যবাদ, আমার মনে বুঝে গেছি। 30 সেকেন্ড সাপ্লিমেন্ট করবো, নির্বাচনী ইশতেহারে বারবার মিথ্যা আশ্বাস দেওয়ার পরও একবার মিথ্যা আশ্বাস দিলেও তারপর দ্বিতীয়বারে বিশ্বাস করা উচিত না। আমরা শুনছি ন্যাড়া নাকি দুইবার বেলতলায় যায় না, বাংলাদেশের ন্যাড়া 4 বার বেলতলায় গেছে, আর বেলতলায় না যাক কিন্তু অন্যখানে। আমি অন্য বিষয়টি বলবো যে রাজনীতির আরও একটা বড় সমস্যা হচ্ছে গিয়ে, আরও একটা বড় সমস্যা, রাজনীতিতে রাজনীতিবিদের সংখ্যা কমে যাচ্ছে, রাজনীতিতে 70-80% এখন ব্যবসায়ী রাজনীতিতে ঢুকে গিয়েছে। ধন্যবাদ মাহি বি চৌধুরী। আমি দর্শকদের কাছে যেতে চাই যে দ্বিতীয় সারিতে আপনি অনেকক্ষণ ধরে হাত তুলছিলেন, যে হরতালের এই যে দায় দায়িত্ব ক্ষতি হচ্ছে এটা কে নিবে, কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমি একজন প্রবাসী হিসেবে প্রথমে সমস্ত প্রবাসীকে ধন্যবাদ জানাই, আর আমার প্রবাসী হিসেবে আমি 1 মিনিট কথা বলবো, খুব বেশি আমি দুঃখিত। এই প্রসঙ্গে আসলে বাংলাদেশ আওয়ামী লীগের মতে জামাত ইসলাম একটি যুদ্ধবাদী দল, তারা তাদের সাথে দুঃখিত। আমি প্রশ্নটি না 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 আপনাকে এটা বলতে হবে, আমি যদি সবাইকে এরকম সুযোগ দিতে থাকি আমার পক্ষে অনুষ্ঠান, এই যে হরতাল আজকে সহিষ্ণুতা হচ্ছে, ক্ষতি হচ্ছে, ক্ষতি কার কারণ হচ্ছে? যারা মাঠে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করতে পারছে না, অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, যার জন্য তারা আজকে হরতাল দিচ্ছে। আর এই হরতাল দিচ্ছে কেন? সরকার তাদেরকে সেই সুযোগ করে দিচ্ছে না, যার জন্যই তারা সর্বশেষ পথ বেছে নিচ্ছে। এই জন্য অবশ্যই সরকারকে এই দায়ভার নিতে হবে। ধন্যবাদ আপনাকে। এখানে আরেকজন, আপনি, জি জি জি, আপনি অনেকক্ষণ একবার দাঁড়িয়েছিলেন। এই দায়িত্ব সম্পূর্ণ সরকারকেই নিতে হবে, কারণ দেখেন আজকে বিএনপি রাজনীতি তত্ত্বাবধায়ক সরকারের জন্য কিন্তু আওয়ামী লীগ আন্দোলন করেছিল, সেটাই কিন্তু বাতিল করছে বিএনপি, কিন্তু সেটার জন্যই করতেছে, অথচ সেটা দিতে চাচ্ছে না, এই জন্য কিন্তু হরতাল হচ্ছে। অবশ্যই সরকারকে নিতে হবে দায় দায়িত্ব। আচ্ছা ধন্যবাদ আপনাকে। ডক্টর মশিউর, আপনার কাছে আসতে চাই, সরকার কি দায় দায়িত্ব নেবে? এ তো অনেকগুলো আলোচনা এসছে, দায় দায়িত্ব তার যে ক্ষতি করে, এবং আমরা যখন এটাকে আরও অনেক প্রশ্ন বিস্তৃত করে ফেলি তখন মূলত ওই মূল প্রশ্ন থেকে দৃষ্টিটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য। আমি আবার বলবো যে দায় দায়িত্ব যে বাস পোড়ায়, যে মানুষ মারে, যে আগুন দেয়, যে চুরি করে, যে মন্দির নষ্ট করে, যে মসজিদে আগুন দেয়, দায় দায়িত্ব প্রধানত তার। তৃতীয়ত হলো যে দুর্নীতিবাজদের সম্পর্কে প্রশ্ন উঠেছে, দুর্নীতিবাজরা, আমি বলবো না যে কে দুর্নীতিবাজ কে না,
তবে দুটো দৃষ্টি দুটি বিষয়ের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সম্প্রতিকালে ইউরোপে সবচেয়ে সফল রাজনীতিবিদ ছিলেন জার্মানের হেলমট কোল আর ইটালির ক্র্যাক্সি, দুজনকে দেখা গেল পরে দুর্নীতিবাদ এবং তারা টাকা পয়সা ব্যবহার করে জার্মান ইউনিফিকেশন সহায়তা করেছেন। এবং ক্র্যাক্সি যখন প্রধানমন্ত্রী দ্বিতীয় মহাযুদ্ধের পরে সবচেয়ে দীর্ঘদিন ইটালির প্রধানমন্ত্রী ছিলেন এবং ওই সময় ইটালির প্রবৃদ্ধির হার ছিল ইউরোপের সবচেয়ে বেশি। অতএব রাজনীতি, দুর্নীতি, প্রবৃদ্ধি এগুলো বোধহয় একসাথে করে দেখা ঠিক নয়। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছেন বা তার মতামত দিয়েছেন, আপনি যদি খুব সংক্ষেপে বলেন যে হরতাল যে কারণগুলোতে হয় সরকার সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি না করলেই হয়? আমি তো সরকারের এখানে কোনো পরিস্থিতি সৃষ্টি করার কারণ দেখছি না, কারণ সংবিধানে বলা আছে নির্বাচন কীভাবে হবে, সংবিধানটাকে যদি আমরা মেনে নেই তাহলে কোনো গণ্ডগোল থাকে না। মূল গণ্ডগোল হলো যে সংবিধানটাকে আমরা মানতে চাই না, কারণ আমি আমার ইচ্ছা মতো। আমরা সেই বিতর্কে যাব না, আমি ওনাকে প্রশ্নটা করেছি। ধন্যবাদ ডক্টর রহমান আপনাকে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জি, আমি হরতালের ব্যাপারে যে কথাটা উঠেছে এখানে যদি অবজেক্টিভলি ডিসকাস করতে হয় তাহলে আমরা যদি বিশ্লেষণ করি দেখব যে যারা বর্তমানের সরকারে আছে তারাই এদেশে বেশি দিন হরতাল পালন করেছে। 1991 থেকে 1996 এই বর্তমান সরকারের যারা বিরোধী দলের ছিল তারা 173 দিন হরতাল পালন করেছে। 2001 থেকে 2006 সালে তারা 133 দিন হরতাল পালন করেছে। এবার আমরা বিরোধী দলে আমরাও হরতাল পালন করেছি, কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে আমরা কিন্তু হরতালকে অ্যাভয়েড করেছি। প্রায় 4 বছরে 10টি কি 11টি হরতাল আমরা দিয়েছি, কিন্তু এখন বাধ্য করা হচ্ছে। যখন মানুষের যখন তাদের অভাব অভিযোগের কথা শান্তিপূর্ণভাবে বলতে পারে না, সরকার যখন অসহিষ্ণু হয়ে যায়, সরকার যখন শান্তিপূর্ণ মিছিলে গুলি করে সবাইকে পণ্ড করে দেয়, তখন রাজনৈতিক দলের হরতাল করা ছাড়া উপায় থাকে না। আর এর জন্যই আমাদের উচ্চতর আদালতে হরতালকে বৈধ করেছে। ডক্টর হোসেন, এখানে একটি বিষয় যে হরতালের দিন তো আছে যেখানে সহিংসতা হচ্ছে বা গাড়ি পোড়ানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে হরতালের আগের দিন যে ক্ষয়ক্ষতিগুলো করা হয়, যেমন সর্বশেষ হরতালে যেটা দেখা গেল আগের দিন 7টি গাড়ি পোড়ানো হয়েছে, মানুষ মারা যাচ্ছে, তো এই দায় দায়িত্বগুলো কি এগুলো মানে রাজনৈতিক দল হিসেবে বিরোধী দলের কোনো দায় আসে না এটা? হরতাল হলে দেশের ক্ষতি হয়। আপনি দেখবেন যে হরতাল আগেও হয়েছে, কিন্তু হরতালের দিনে রাজনীতিবিদদেরকে, কর্মীদেরকে শান্তিপূর্ণভাবে রাস্তায় তাদেরকে মিছিল করতে দেওয়া হয়েছে, রাস্তায় নামার সুযোগ দেওয়া হয়েছে হরতালের আগে। যদি না শুনেন, কিন্তু আপনারা কিছুদিন যাবৎ লক্ষ্য করবেন যে হরতালে বা হরতালের আগের দিন থেকে এমনভাবে এই বাংলাদেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে যে কোনো রকমের প্রতিবাদ করার জন্য বা শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য রাস্তায় নামতে দেওয়া হয় না। আর যখন রাস্তায় শান্তিপূর্ণ প্রতিবাদ করার জন্য রাস্তায় নামতে দেওয়া না হয় তখনই কিন্তু এই ধরনের একটু বাঁকা পথে ওই রাতের অন্ধকারে প্রতিবাদ করতে মানুষ, এই যে মানুষগুলো মারা যাচ্ছে, এটার জন্য দায় দায়িত্ব অবশ্যই সরকারকে নিতে হবে। বিরোধী দল নেবে না এরকম কিছু, এটা বিরোধী দল এই জন্য নেবে না যে বিরোধী দলকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। যদি অধিকার থেকে বঞ্চিত করা না হতো তাহলে তারা সেই শান্তিপূর্ণ যদি প্রতিবাদ করার মধ্যে যদি সীমাবদ্ধ থাকতে পারত এবং সেখানে যদি সরকার, আমরা যে গত কয়েকদিনে লক্ষ্য করছি আমাদের শান্তিপূর্ণ জনসমাবেশকে গুলি করে দুই দিক থেকে ভেঙে দেওয়া হয়েছে, সেখানে হরতাল ছাড়া বিকল্প নাই। আমরা হরতাল করলে দেশের অর্থনীতি ক্ষতি হয়, মানুষের জীবন নষ্ট হতে পারে, এটা আমরা জানি, সেই জন্যই হরতালকে আমরা পরিহার করেছি। ধন্যবাদ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সরকার এতই ব্যাপারও হয়ে গেছে, বলেছেন আমার ধারণা আপনার কথা দর্শকরা বুঝতে পেরেছে, এতই স্বৈরাচারী হয়ে গেছে যে এখন হরতালের বিকল্প বিরোধী দলের হাতে আর কিছু। আচ্ছা, আমি ডক্টর মশিউর রহমানের কাছে ছোট করে 30 সেকেন্ডের জন্য যেতে চাই, পুরো দায় দায়িত্ব কিন্তু সরকারের উপরেই দেওয়া হচ্ছে। আমি আরও একটু ছোট করে বলি যে ডক্টর মোশাররফ যেটা বললেন যে প্রতিবাদ, বিরোধী দল অবশ্যই প্রতিবাদ করবে। আমি টেলিভিশনে যখন পার্লামেন্টের সেশন দেখায় পার্লামেন্টও যে বিরোধী দলকে খুঁজেছি, বিরোধী দলকে দেখতে পাইনি। রাস্তায় যারা নামে তারা কিন্তু ওই সাংবিধানিক বিরোধী দল না, তারা অন্য কিছু। ডক্টর মোশাররফ যেটা বললেন তারা সাংবিধানিক বিরোধী দল নয়, অন্য কারো কথা বলেছেন। আচ্ছা, ধন্যবাদ ডক্টর মশিউর রহমান আপনাকে। আমাদের হাতে সময় শেষ হয়ে এসেছে, আপনারা চারজনই উত্তর দিয়েছেন। এই প্যানেলে আপনারা যে চারজন আছেন আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি এই মিলনায়তনে উপস্থিত দর্শকদের। বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে ঢাকায়।
আর সেই অনুষ্ঠান দেখার জন্য এবং সেই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশ সংলাপের আজকের অনুষ্ঠান থেকে আমি আকবর হোসেন এবং আমার সাথে এই অনুষ্ঠানের প্রযোজক ওয়ালি রহমান মিরাজ আমরা দুজনে এখানেই বিদায় নিচ্ছি।